আসসালামু আলাইকুম, আমি আফফান মিতুল। আপনারা দেখছেন চ্যানেল AM। করোনা ভাইরাস সিরিজের আরেকটি পর্বে আমি আফফান মিতুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 6 জুন 2020 সন শনিবার। আজ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2635 জন। আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 35 জন। কি ভয়ঙ্কর দেখুন, 2635 জন 24 ঘন্টায় যেখানে আক্রান্ত হয় সেখানে মানুষজন মাস্ক ছাড়া কিভাবে বসে আছেন তেজগাঁও রেল লাইন ধরে এই বস্তিতে, সেটি আপনাদেরকে দেখালাম। আমার চোখে এখন পর্যন্ত একটি মানুষের মুখে মাস্ক আমি দেখিনি। বিশ্বাস না হলে আমার ভিডিওটি টেনে টেনে রিওয়াইন্ড বা ফরওয়ার্ড করে বা পজ করে দেখতে পারেন। কেন ভাই, বস্তিতে থাকলে মাস্ক পরা যাবে না? দেখুন একটি ট্রেন আসতেছে। ট্রেন না এটা, কি জাস্ট একটা বগি, এটা কি ট্রেন বলে না কি বলে আমি জানি না। শুনতে পাচ্ছি সামনে বৃহস্পতিবার থেকে নাকি সারা দেশে ফের লকডাউন ঘোষণা করা হবে, গণপরিবহন বন্ধ করা হবে। সত্যতা জানি না, বাট শুনতে পাচ্ছি। খুবই কষ্ট লাগলো জানেন। আমি এখন বাজে বিকাল প্রায় 5টা, আমার খুব কষ্ট লাগলো। দুপুর 2:30 সময়, মাত্র 2.5 ঘন্টা আগে আমি জানতে পারলাম প্রায় 3000 মানুষ, অর্থাৎ 2635 জন মানুষ যেখানে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই ব্রিফিংয়ে বারবার বলা হচ্ছে আপনারা মাস্ক ব্যবহার করবেন, বারবার বলা হচ্ছে যে আপনারা মাস্ক ব্যবহার করবেন। হ্যাঁ, করোনা ভাইরাস সংক্রমণ থেকে একমাত্র মাস্ক আপনাদেরকে বাঁচাতে পারে। সেখানে একটি মানুষকেও আমি মাস্ক পরতে দেখিনি। যদি আমার ভিডিওটি প্রশাসনের কেউ দেখে থাকেন তাহলে অনুরোধ করব, তেজগাঁও নাখালপাড়ায় যে রেল লাইন আছে, রেল লাইন ধরে যে বস্তি আছে, সে বস্তিতে আপনারা আসবেন এবং তাদেরকে বোঝাবেন যে মাস্ক পরার গুরুত্বটা কি বা প্রয়োজনীয়তাটা কি। আর যারা মাস্ক পরছেন তারা দেখেন ফ্যাশন করে গলায় ঝুলিয়ে রাখছেন আর নাকের নিচে ঝুলিয়ে রাখছেন। দেশ ভয়ঙ্কর এক পরিস্থিতিতে যাচ্ছে যেখানে জ্ঞানী গুণী মানুষও করোনা ভাইরাসে মারা যাচ্ছেন। এস আলম গ্রুপের প্রধান মারা গেলেন। বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক সাজিদ ওয়াজিদ জুটির ওয়াজিদ মারা গেলেন। হ্যাঁ, সাধারণ মানুষ মারা যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। অর্থাৎ কি গরিব, কি মধ্যবিত্ত, কি ধনী, কাউকে কিন্তু রেহাই দিচ্ছে না করোনা ভাইরাস। কতগুলো মানুষ আজকের কথাই ধরেন না, আজকে 35 জন মানুষ মারা গেছে। যে দেশে আজকে শুধু 35 জন মানুষ করোনা ভাইরাসে মারা যায় সেই দেশের মানুষজন ঘরে না থেকে রেল লাইনে বসে গল্প গুজব করছে মাস্ক ছাড়া। মাস্ক ছাড়া রেল লাইনে বসে গল্প গুজব করছে, বাজার করতে আসছে বা কিছু বিক্রি করতে আসছে বা কিছু কিনতে আসছে। কেউ ঘরে নেই, ঘরে নেই। আপনি ডানে বামে দেখতে পারেন যে আমার সামনে একটি বাজার। শত শত মানুষ, মানে যেখানে ঘরে থাকার কথা সেখানে বাজার গরম হয়ে আছে মানুষের।
আমার সামনে দুইজন তরকারিওয়ালা বসে আছে মাস্ক ছাড়া, মাস্ক ছাড়া দুইজন তরকারিওয়ালা বসে আছে। আমি যদি শুধুমাত্র এই তেজগাঁও রেল লাইন ধরে একটা গবেষণা করি, ধরে নিই যে এখানে মানুষ ছিল আজকে 2000-2000-এর মধ্যে 500 মানুষ মাস্ক ব্যবহার করেছেন আর 1500 মানুষ মাস্ক ব্যবহার করেননি, মিলিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখে। সো আপনারা ঘরে থাকেন যদি নিজেকে ভালোবাসেন, আপনারা ঘরে থাকেন যদি দেশকে ভালোবাসেন, আপনারা ঘরে থাকেন যদি পৃথিবীকে ভালোবাসেন। আপনার একটা ভুলের কারণে আপনার মা আপনার বাবা আক্রান্ত হতে পারে, আপনার একটা ভুলের কারণে আপনার বাচ্চাটা আক্রান্ত হতে পারে। তো এই সমস্ত বিলাসিতা বন্ধ করি, যে মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে, মাস্ক পরলে শ্বাসকষ্ট হয়, এই সমস্ত ফাইজলামও বন্ধ করি, করে মাস্ক ব্যবহার করি। আর ঘর থেকে যদি বের হতেও হয় ঘরে ঢুকে হাত স্যানিটাইজ করি, স্যানিটাইজার থাকলে তো ভালো, না থাকলে যা আছে সাবান, সেই সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাতটা ভালো করে ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। গলা ব্যথা হলে হালকা জ্বর হলে গরম পানির ভাপটা নিই বা কুলকুচি করি গরম পানি দিয়ে, ভিটামিন সি যুক্ত খাবার খাই। ডাক্তাররা বলছেন এই সময় গলা শুকনো রাখা যাবে না, প্রচুর পানি পান করতে হবে, গড়ে 4 লিটার। আমি বলবো না যে আমরা সবাই অসচেতন, এটা বললে আসলে পাপ হবে, কারণ সবাই অসচেতন না, অনেক মানুষ আছে প্রপারলি ওয়েতে মাস্ক ব্যবহার করেছেন, প্রপারলি ওয়েতে হাত স্যানিটাইজ করছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন, অনেকে করছেন। কিন্তু যারা করছেন না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়েছি, তো সেটা বোঝানোর জন্য যে স্টে হোম, স্টে সেফ, আপনারা ঘরে থাকলে দেশ বিপদমুক্ত হবে। আর এরকম ফ্যাশন করে মাস্ক পরবেন না, কানে ঝুলিয়ে রাখা, নাকের নিচে ঝুলিয়ে রাখা, এরকম ফ্যাশন করে মাস্ক ব্যবহার করবেন না। এত মানুষ, যেখানে সরকার বলছেন, ডাক্তাররা বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে, সেখানে মানুষ কিলবিল করছে। যেখানে বলছেন যে ঘরে থাকুন, সেখানে রাস্তায় সব মানুষের সয়লাভ, অথচ আজকে আক্রান্ত হয়েছেন 2635 জন। শুনেছি সারা পৃথিবীতে সব মিলিয়ে মানুষ মারা গেছে করোনা ভাইরাসে এই কয়েক মাসে 3.5 লাখের বেশি, ভাবা যায়? আমি আর নিতে পারছি না, ভাবতে পারছি না, সারাক্ষণ ভয় লাগে আপন মানুষগুলোর জন্য। কিন্তু এভাবে চললে তো হবে না। মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে, এই অঘোষিত লকডাউনে আসলে কি বন্ধ আছে, কি থেমে আছে আমাকে বলবেন? সবই তো চলছে, গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খুলছে, মানুষ বের হচ্ছে। আবার আমরা এটা চিন্তা করি যে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কম আসবে। আমরা প্রতিদিন 2:30 বাজলে টিভির সেটের সামনে বসে থাকি যে আজকে নাসিমা ম্যাডাম বা মির্জাদি ম্যাডাম বলবেন যে আজকে আক্রান্তের সংখ্যা কম, কিন্তু এভাবে কমবে? না, এভাবে কমবে না, এভাবে কমতে পারে না। আমি নির্মাতা সবুজ খানের বাসায় এসেছি, আমরা একই এলাকায় থাকি তেজগাঁও, আমি থাকি পশ্চিম নাখালপাড়া, উনি থাকে পূর্ব নাখালপাড়া। উনি খুব শীঘ্রই রজগিনীর চণ্ডীদাস নামে একটি সিনেমা বানাবেন, সেই সিনেমায় চণ্ডীদাস চরিত্রে আমি অভিনয় করব নাম ভূমিকায়।
সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক লাগিয়ে আমরা মিটিংটা সারব সংক্ষিপ্ত আকারে, সীমিত পরিসরে। আপনারা ঘরে থাকুন, বিপদমুক্ত থাকুন, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো পালন করুন। স্টে হোম, স্টে সেফ, ভালো থাকবেন।